আজকের ভিডিওটি স্পন্সর করছে বিকাশ আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া বিকাশ অ্যাপের লিঙ্ক থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড দিয়ে লগ করলে পাবেন পঁচিশ টাকা ব্যালেন্স আর প্রথমবার বিকাশ অ্যাপ থেকে পঁচিশ টাকা মোবাইল রিচার্জ দিলে সাথে সাথে পাবেন পঞ্চাশ টাকা ক্যাশব্যাক মোট পাবেন পঁচাত্তর টাকা তাই আর দেরি কেন এখনই ডেসক্রিপশন বক্সে দেওয়া বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী খান ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আলোচনা করব ভালোবাসার দোয়া সম্পর্কে পৃথিবীতে কে না চায় ভালোবাসা পেতে প্রত্যেকে চায় ভালোবাসা পাইতে হয়তো সেটা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য কিংবা সেটা হতে পারে সকলের ক্ষেত্রে এবং ভালোবাসা আমাদের মানব জীবনে একটি অপরিহার্য বিষয় হিসেবে পরিণত হয়েছে সেই আদিম যুগ থেকেই তো ভালোবাসা নিয়ে বিস্তারিত বলার কিছুই অবকাশ রাখে না আমরা মনে মনে অনেকে ভালোবেসে থাকি হতে পারে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব সকলের মধ্যেই হতে পারে যে কোনো একজন কিংবা সবাই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্য হতে কেউ আপনাকে প্রাধান্য দিচ্ছে না আপনার দিকে দৃষ্টিগোচর করছে না মোট কথা বলতে গেলে আপনাকে দেখতেই পারছে না কিন্তু আপনি ব্যাকুল হয়ে রয়েছেন যেন সেই ব্যক্তিটি আপনাকে ভালোবাসে আপনার কথা শোনার জন্য প্রস্তুত থাকে সর্বদা যেন সে আপনার কথায় স্মরণ করতে থাকে তো আজকে এ বিষয়ে কোরআন ও সুন্নার আলোকে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক যে কারো ভালোবাসা কিংবা মন পাওয়ার আগে আপনাকে অবশ্যই আগে আল্লাহতালার ভালোবাসা এবং মন পেতে হবে অর্থাৎ আল্লাহ তালা যদি আপনাকে ভালোবাসেন তাহলে তিনি সকল ক্ষেত্রে আপনাকে সফলতা দান করবেন তো সেক্ষেত্রে এখন আমাদের কি করতে হবে এই আমলটি করতে হলে আপনাকে অবশ্যই তিনটি শর্ত পালন করতে হবে প্রথমত আপনাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে দ্বিতীয়ত হালাল রিজিক দ্বারা জীবিকা নির্বাহ করতে হবে এবং তৃতীয়ত পিতামাতার সেবা যত্ন করতে হবে এবং মিথ্যা বলা যাবে না প্রিয় দর্শক প্রত্যেকটি আমলের পূর্ব শর্ত হচ্ছে এই তিনটি তাই যে কোনো আমল করার ক্ষেত্রে অবশ্যই তিনটি শর্ত আপনাকে অবশ্যই যথার্থভাবে পালন করতে হবে তাহলেই কেবলমাত্র আপনি ভালো ফলাফল আশা করতে পারেন তো বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে আসি দর্শক আজকে যে আমলটি নিয়ে আলোচনা করব এই আমলটি করার দ্বারা আল্লাহ তালা আপনার মনের মানুষকে আপনার কাছে ফিরিয়ে দিবেন সে আপনার প্রেমে হাবুডুবু খেতে থাকবে সর্বদা উঠতে বসতে আপনার নামই জপতে থাকবে তার মনে আপনার জন্য যদি জায়গা নাও থেকে থাকে তাহলে সে নতুন করে জায়গা তৈরি করে নেবে মোট কথা সে আপনার জন্য পাগল হয়ে যাবে তবে আমলটি অবশ্যই হতে করার চেষ্টা করবেন আপনি যদি কোনো খারাপ নিয়তে আমলটি করে থাকেন তাহলে এতে হিতে বিপরীত হবে অর্থাৎ উল্টো আপনারই বিপদে পড়তে হবে তো দর্শক আমলটি করার পূর্বে প্রথমে তিনবার দুরুশ্রী পাঠ করে নেবেন দর্শক আপনার স্ক্রিনের ওপর দোয়াটি দেখতে পাচ্ছেন আপনাদের এই দোয়াটির আমল করতে হবে দর্শক এই দোয়াটির আমল করার জন্য সর্বপ্রথম আপনাকে দুই রাখা তাহাজ নামাজ পাঠ করে নিতে হবে তারপর উপলুক্ত এই দোয়াটি এগারো বার পাঠ করবেন বার পাঠ করবেন তারপর তিনবার দূরশ্রী পাঠ করে নিয়ে মোনাজাতে হাত তুলে আপনি আপনার প্রিয় ব্যক্তিটির জন্য দোয়া করবেন যার ভালোবাসা আপনি অর্জন করতে চাচ্ছেন বৃদ্ধি করতে চাচ্ছেন কিংবা যাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন দর্শক আমলটি যারা করেছে তারা অনেক ফলাফল পেয়েছে তাই অবশ্যই দৃঢ় বিশ্বাসের সাথে আমলটি করবেন এবং নেক উদ্দেশ্যে আমলটি করবেন কোনো কারো ক্ষতি করার জন্য আমলটি করবেন না তাহলে অবশ্যই আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে